আসসালামু আলাইকুম, জাপানিজ ভিডিওর পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আরও একটি নতুন নিক বিজ্ঞপ্তির ভিডিও নিয়ে আবার আপনাদের মধ্যে উপস্থিত হলাম। তো আজকে আমি এই ভিডিওটির মধ্যে দেখাবো এই সপ্তাহের মধ্যে যে চলমান যে নিয়োগ বিজ্ঞপ্তিগুলো রয়েছে, এ নিয়ে বিস্তারিত আলোচনা করবে এবং আবেদনের শুরুর তারিখ কবে, আবেদনের শেষ তারিখ কবে, কীভাবে আবেদন করবেন এ নিয়ে বিস্তারিত আলোচনা করবো। তো আলোচনা শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, যারা আমার চ্যানেল নতুন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থেকে বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে সবার আগে সকল আপডেট আপনারা পেতে পারেন। তো চলুন শুরু করা যাক। শুরুতে আমরা দেখি যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক স্বাস্থ্য অধিদপ্তর কোভিড-19 এমার্জেন্সি রেসপন্স অ্যান্ড প্যান্ডামিক প্রিপারেডনেস প্রকল্পের আওতায় একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। নিয়োগ বিজ্ঞপ্তিটি 29 জুন 2022 প্রকাশিত হয়েছে। এখানে আমরা শুরুতে দেখে আসবো আবেদনের শুরুর তারিখ কবে এবং আবেদনের শেষ তারিখ কবে। আবেদনের শুরুর তারিখ এবং আবেদনের শেষ তারিখ, এখানে অনলাইনে আবেদন পূরণ ও পরীক্ষার ফি জমাদানের শুরুর তারিখ 30 জুন 2022 সকাল দশটা থেকে, আবেদনের জমাদানের শেষ তারিখ 21 জুলাই 2022 বিকাল 5টা পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন। অর্থাৎ এই সময়ের মধ্যে আপনাদেরকে আবেদন করতে হবে। এখন দেখে আসি কোন কোন পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। তো এখানে ক্লিনার সর্বশেষ যে পদটি রয়েছে ক্লিনার, এখানে বেতন স্কেল 20,000 টাকা এবং এখানে দিচ্ছে আপনার পদ সংখ্যা 194 জন। তারপর শিক্ষাগত যোগ্যতা, কোনো স্বীকৃত বোর্ড হইতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। অর্থাৎ এই ক্লিনার পদের জন্য আপনার সর্বনিম্ন ক্লাস 8 পাস করতে হবে। এবং এক্ষেত্রে আপনারা কারা কারা আবেদন করতে পারবেন বা অভিজ্ঞতা কী কী থাকতে হবে, হরিজন অথবা অভিজ্ঞ সম্প্রদায়কে অগ্রাধিকার প্রদান করা হবে। অর্থাৎ ক্লিনার এই পদের জন্য সর্বনিম্ন আপনাকে 8ম পাস থাকতে হবে এবং অভিজ্ঞতা বা হরিজন যে প্রজাতি রয়েছে হরিজন এদেরকে অগ্রাধিকার দেওয়া হবে বেশি। ওয়ার্ড বয়ের ক্ষেত্রে বেতন 20,000 টাকা, পদ সংখ্যা রয়েছে 108 জন এবং কোনো স্বীকৃত বোর্ড হইতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। অর্থাৎ এই ওয়ার্ড বয়ের জন্য আপনাকে মিনিমাম ক্লাস 8 পাস থাকতে সার্টিফিকেট থাকতে হবে। অভিজ্ঞতার ক্ষেত্রে অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। এক্ষেত্রে আপনার যাদের অভিজ্ঞতা রয়েছে তাদেরকে বেশি অগ্রাধিকার দেওয়া হবে। অর্থাৎ আপনারা এর আগে কোথাও এ বিষয়ের উপর চাকরি করেছেন বা এখনও চাকরিরত অবস্থায় রয়েছেন, সেক্ষেত্রে তারা যদি আবেদন করেন অবশ্যই তাদের যথাযথ ডকুমেন্ট বা তথ্য সহ আপনাদেরকে আবেদন করার সময় সাবমিট করতে হবে, তাহলে আপনাদের চাকরিটি হওয়ার সম্ভাবনা থাকতে পারে। এক্ষেত্রে আপনাদের পদ সংখ্যা রয়েছে 108টি। এবং আয়ার বেতন স্কেল 20,000 টাকা, পদ সংখ্যা রয়েছে 108 জন এবং কোনো স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে এক্ষেত্রে। তাহলে ল্যাব 7 নম্বর ল্যাব অ্যাটেন্ডেন্ট বেতন 20,000 টাকা, পদ সংখ্যা রয়েছে 54 জন, কোনো স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। এক্ষেত্রে অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার বেশি দেওয়া হবে। কম্পিউটার অথবা ডাটা অপারেটর বেতন 30,000 টাকা, পদ সংখ্যা রয়েছে 2 জন, শিক্ষাগত যোগ্যতা, কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সমমান পরীক্ষা উত্তীর্ণ এবং কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত, কমপক্ষে 3 মাস, কম্পিউটার টাইপিংয়ে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় 25 শব্দ, ইংরেজিতে 30 শব্দ হতে হবে। এবং অভিজ্ঞতার ক্ষেত্রে অভিজ্ঞতার ক্ষেত্রে কম্পিউটার বা ডাটা এন্ট্রি কাজে কমপক্ষে 1 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। অর্থাৎ এক্ষেত্রে আপনারা তারাই অগ্রাধিকার বেশি পাবেন যাদের আর কি আপনার এই বিষয়গুলোর উপর অভিজ্ঞতা বা এখনও কাজ করতেছেন এই বিষয়গুলোর উপর, তাদের অগ্রাধিকারটা বেশি পাবেন এই যে সকল পদ রয়েছে এই পদগুলোর জন্য। তো এখানে আপনারা যারা 3 মাস মেয়াদি যে কম্পিউটার প্রশিক্ষণ যে কোনো ইনস্টিটিউট থেকে আপনারা করতে পারবেন, ওখান থেকে 3 মাস মেয়াদি একটি সার্টিফিকেট থাকতে হবে এবং আপনার বাংলায় প্রতি মিনিটে 25 শব্দ এবং ইংরেজিতে 30 শব্দ আপনারা লিখতে হবে বা টাইপিং করতে হবে, তাহলে অগ্রাধিকারটা আরও বেশি পাবেন বা চাকরি হওয়ার সম্ভাবনাটা আপনার রয়েছে। তো মেডিকেল টেকনোলজিস্ট 37,500 টাকা বেতন স্কেল এবং পদ সংখ্যা রয়েছে 108 জন। শিক্ষাগত যোগ্যতা, যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান কর্তৃক মেডিকেল টেকনোলজি ল্যাব বিষয়ে ডিপ্লোমা অথবা সমমানের ডিগ্রি, অর্থাৎ আপনার যে টেকনোলজি ল্যাব বিষয়গুলোর উপর ডিপ্লোমা রয়েছে এই ডিপ্লোমার স্টুডেন্ট অথবা সমমান ডিগ্রি, এই সমমান ডিগ্রি যাদের রয়েছে তারা এই পদে
জিস্ট পদে আবেদন করতে পারবেন এবং অভিজ্ঞতার ক্ষেত্রে সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে 1 বছর অভিজ্ঞতা থাকতে হবে। তবে এক্ষেত্রে আপনাকে অবশ্যই 1 বছর অভিজ্ঞতা থাকতে হবে। যদি অভিজ্ঞতা না থাকে তাহলে আপনারা আবেদন করতে পারবেন না, আর যদি অভিজ্ঞতা থাকে তাহলে আপনারা আবেদন করতে পারেন, আদারওয়াইজ এটি আপনার নাও হতে পারে। তো DGSM সাপোর্ট স্টাফ নন টেকনিক্যাল, বেতন 6,000 টাকা, পদ সংখ্যা রয়েছে 1 জন, কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যে কোনো বিষয়ে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে, অর্থাৎ কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় কোনো যে কোনো বিষয়ের বা অথবা অনার্স বা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা সমমানের ডিগ্রি আপনার অবশ্যই থাকতে হবে, তাহলে আপনি DGSF সাপোর্ট স্টাফ নন টেকনোলজিক্যাল পদের জন্য আবেদন করতে পারবেন। জনবল ব্যবস্থাপনা সংক্রান্ত কাজে কমপক্ষে 5 বছর অভিজ্ঞতা থাকতে হবে। তবে এক্ষেত্রে শর্ত রয়েছে, যদি আপনার জনবল ব্যবস্থাপনা সংক্রান্ত কাজে কমপক্ষে 5 বছর অভিজ্ঞতা থাকে তাহলে আপনি আবেদন করতে পারবেন, আদারওয়াইজ আবেদন করলে আপনার নাও হতে পারে। নার্স, বেতন 55,000 টাকা, পদ সংখ্যা রয়েছে 150 জন। এক্ষেত্রে বিএসসি ইন নার্সিং অথবা ডিপ্লোমা ইন নার্সিং আপনার শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে। শিক্ষাগত যোগ্যতা বিএসসি নার্সিং অথবা ডিপ্লোমা নার্সিং এবং অভিজ্ঞতার ক্ষেত্রে সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে 1 বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। কোভিড সংক্রান্ত কাজের অভিজ্ঞতা প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে বেশি, অর্থাৎ কোভিড সময়ে যারা আর কি অভিজ্ঞ বা কোভিড সময়ে যারা এই অনেকে দেখা গেছে যে কোভিড যে প্যান্ডামিক সময়টা রয়েছিল এই সময়ের ক্ষেত্রে অনেকেই চাকরিরত অবস্থা রয়েছিল এবং কোভিড রোগীদের তাদের চিকিৎসা বা তাদের ক্ষেত্রে কি যে কাজ করছিল তারা, সেক্ষেত্রে এই সব অগ্রাধিকার দেওয়া হবে বেশি, যেহেতু আপনার কোভিড-19 এমার্জেন্সি রেসপন্স অ্যান্ড প্যান্ডামিক পিডিএস প্রকল্প এটি। সেক্ষেত্রে যারা কোভিডের সময় নার্স যারা রয়েছেন তারা আর কি আবেদন করছেন, করার পর ওখানে আবেদন করতে পারবেন। তো ল্যাব কনসালট্যান্ট, মাইক্রোবায়োলজিস্ট, ভাইরোলিস্ট, বায়োকেমিস্ট, বেতন 80,000 টাকা, এক্ষেত্রে পদ সংখ্যা রয়েছে 27 জন। তো শিক্ষাগত যোগ্যতা মাইক্রোবায়োলজি, প্যাথোলজি, ল্যাব মেডিসিন, ভাইরোলজি, বায়োকেমিস্ট বিষয়ে যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠান থেকে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে এবং সংশ্লিষ্ট বিষয়ের ক্ষেত্রে কমপক্ষে 15 বছর অভিজ্ঞতা থাকবে। মেডিকেল অফিসার, বেতন 1,00,000 টাকা, পদ সংখ্যা রয়েছে 13 জন, শিক্ষাগত যোগ্যতা অর্থাৎ এক্ষেত্রে যারা MBBS করছেন এবং 1 বছর ইন্টার্নি সহ অর্থাৎ যাদের ইন্টার্নি সহ 1 বছর অভিজ্ঞতা রয়েছে সেক্ষেত্রে তারা অগ্রাধিকার পাবে এই মেডিকেল অফিসারের ক্ষেত্রে এবং অভিজ্ঞতায় সংশ্লিষ্ট বিষয়ের ক্ষেত্রে কমপক্ষে 1 বছর চাকরির অভিজ্ঞতা বা কোভিড সংক্রান্ত কাজে অভিজ্ঞতা প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। অর্থাৎ বেশিরভাগ দেখা যাচ্ছে যে আপনারা যেহেতু এটি কোভিড এমার্জেন্সি রেসপন্স এবং প্যান্ডামিক প্রকল্প থেকে, তো এক্ষেত্রে যারা কোভিডের সময় আপনারা আর কি চাকরিরত অবস্থায় রয়েছেন তাদের অগ্রাধিকারটা বেশি রয়েছে। তো এখন আমরা দেখব নিম্ন বর্ণিত শর্তাবলী আবেদন ফর্ম পূরণ ও পরীক্ষা অংশগ্রহণের ক্ষেত্রে অবশ্যই অনুসরণ করতে হবে। তো 21/7/2022 তারিখে প্রার্থীদের বয়স নির্ধারিত সীমার মধ্যে 18 থেকে 60 বছর থাকতে হবে। সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকরিরত প্রার্থীদের অবশ্যই যথারীতি কর্তৃপক্ষের অনুমতি মৌখিক পরীক্ষার সময় প্রদর্শন করতে হবে। এক্ষেত্রে অনলাইনে আবেদন সংক্রান্ত নিয়মাবলী ও শর্তাবলী, পরীক্ষা অংশগ্রহণের ইচ্ছুক প্রার্থীদের এই যে ওয়েবসাইটটি রয়েছে https://dgserpp.teletalk.com, এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন পূরণ করতে হবে। আবেদনের সময়সীমা নিম্নরূপ: অনলাইনে আবেদন পূরণ ও পরীক্ষার ফি জমাদানের শুরুর তারিখ, অনলাইনে আবেদন জমাদানের শেষ তারিখ 21 জুলাই 2022 বিকেল 5টায় এবং উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীদের অনলাইনে আবেদন জমাদানের সময় থেকে 72 ঘন্টার মধ্যে SMS এ পরীক্ষা ফি জমা দিতে পারবেন। অনলাইন আবেদনপত্র: প্রার্থীদের রঙিন ছবি, দৈর্ঘ্য 300 এবং প্রস্থ 300 পিক্সেল এবং স্বাক্ষর দৈর্ঘ্য 300 এবং 80 পিক্সেল স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করতে হবে।
সাইজে সর্বোচ্চ 100 কেবি, অর্থাৎ আপনার যে ছবিটি রয়েছে এটি সর্বোচ্চ 100 কেবি এবং স্বাক্ষরের সাইজ 60 কেবির মধ্যে হতে হবে। অনলাইনে আবেদনপত্রে পূরণকৃত তথ্যই যেহেতু পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে, অর্থাৎ অনলাইনে যখন আপনি আবেদনটি করবেন, এই যে ওয়েবসাইটটি রয়েছে এই ওয়েবসাইটে যাওয়ার পর যখন আপনি আবেদন করবেন সেহেতু অবশ্যই আপনাকে সঠিক তথ্য দিতে হবে এবং পরবর্তীতে সকল কার্যক্রম ওই তথ্য অনুযায়ী ব্যবহৃত হবে। সেহেতু অনলাইনে আবেদন পূরণ করার পূর্বে পূরণকৃত সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজে শতভাগ নিশ্চিত হবেন, অর্থাৎ আপনি আবেদন করার সময় সকল বিষয় দেখে দিবেন, যেহেতু আবেদন করার পরে এগুলো সংশোধনের কোনো সুযোগ থাকবে না। প্রার্থী অনলাইনে পূরণকৃত আবেদনপত্রের একটি রঙিন প্রিন্ট কপি পরীক্ষায় সংক্রান্ত যে কোনো প্রয়োজন সহায়ক হিসেবে সংরক্ষণ করবেন, অর্থাৎ আপনি যে আবেদন করলেন আবেদন করার পর যে প্রিন্ট আউটটি রয়েছে একটি আপনার কাছে সংরক্ষণ করে রাখবেন, এটা আপনার প্রয়োজন পড়বে। SMS প্রেরণের নিয়মাবলী ও পরীক্ষার ফি প্রদান। অনলাইনে আবেদন অ্যাপ্লিকেশন ফর্ম যথাযথভাবে পূরণ করে নির্দেশনা মতে ছবি এবং স্বাক্ষর আপলোড করতে হবে এবং সাবমিট করা সম্পূর্ণ হলে কম্পিউটার ছবি সহ অ্যাপ্লিকেশন প্রোভাইড দেখা যাবে। নির্ভুলভাবে আবেদন সাবমিট করা এবং সম্পূর্ণ একটি ইউজার আইডি ছবি স্বাক্ষরযুক্ত অ্যাপ্লিকেশন কপি পাবেন। উক্ত অ্যাপ্লিকেশন কপি প্রিন্ট অথবা ডাউনলোড করে সংরক্ষণ করতে হবে। অ্যাপ্লিকেশন কপিতে একটি ইউজার আইডি দেওয়া থাকবে এবং ইউজার আইডি নম্বর ব্যবহার করে পরবর্তী যে কোনো টেলিটক প্রিপেড মোবাইল নম্বর থেকে দুইটি SMS প্রেরণ। প্রার্থী পরীক্ষার ফি বাবদ 440 টাকা, অর্থাৎ দুইটি SMS করে প্রার্থীকে পরীক্ষার ফি জমা দিতে হবে। এক্ষেত্রে আপনার 440 টাকা লাগবে। টেলিটক যে কোনো প্রিপেড সিম থেকে আপনাদেরকে এই কাজটি করতে হবে এবং টেলিটকের সার্ভিস চার্জ বাবদ 60 টাকা অফেরত যোগ্য, যেটা মোট 500 টাকা 72 ঘন্টার মধ্যে আপনাকে জমা দিতে হবে। এখানে বিশেষভাবে উল্লেখ্য যে অনলাইনে আবেদন পত্রের সকল অংশ পূরণ করে সাবমিট করা হলে পরীক্ষা ফি জমা না দেওয়া পর্যন্ত অনলাইনে আবেদনের কোনো অবস্থাতে গৃহীত হবে না। অর্থাৎ আপনি অনলাইনে আবেদন করছেন কিন্তু আপনার পরীক্ষার ফি জমা দেননি, এক্ষেত্রে আপনি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন। তো SMS কীভাবে করবেন, যে কোনো টেলিটক সিম থেকে আপনাকে অবশ্যই 500 টাকা নাম্বারে রিচার্জ করে নিতে হবে। নেওয়ার পর DGHSERPPSPACE ইউজার আইডি, অর্থাৎ আপনি আবেদন করার পর একটি যে প্রিন্ট আউট পাবেন এখানে ইউজার আইডিটি পাবেন এবং সেন্ড করতে হবে 1622 নাম্বারে। সেন্ড করার পর আপনার প্রথম SMSটি পাঠানোর পর দ্বিতীয় একটি SMS আসবে যেখানে অ্যাপ্লিকেন্ট নেম, অর্থাৎ আপনার নাম থাকবে, অ্যামাউন্ট থাকবে 500 টাকা, উইল বি চার্জ টু অ্যাপ্লিকেশন ফি, অর্থাৎ অ্যাপ্লিকেশন আবেদন করার জন্য আপনার যে ফিটি এটির বিষয়ে বলছে, এবং আপনাকে একটি পিন নাম্বার সেন্ড করবে, এইরকম আর কি একটি পিন নাম্বার সেন্ড করবে। এবং আপনাকে পরবর্তীতে দ্বিতীয় যে মেসেজটি রয়েছে DGHSERPPSPACE, আপনাকে ES SPACE আপনার যে পিন নাম্বারটি পাবেন প্রথম যে SMSটি করার পর ওই পিন নাম্বারটি লিখে 1622 নাম্বারে সেন্ড করতে হবে। সেন্ড করার পর কনগ্রাচুলেশন অ্যাপ্লিকেশন নেম, এই যে পেমেন্ট কমপ্লিট সাকসেসফুল, অর্থাৎ আপনার আবেদনটি সাকসেসফুল হয়ে যাবে। এরপর আপনার পরবর্তীতে আপনাকে জানানো হবে কবে কোথায় আপনার পরীক্ষা হবে, এ বিষয়ে আপনাকে জানানো হবে। এই যে প্রবেশপত্র প্রাপ্তির বিষয়ে এই যে ওয়েবসাইটটি রয়েছে এই ওয়েবসাইটের যে আপনার মোবাইল নাম্বারটি দিয়েছেন এই মোবাইল নাম্বারটি মাধ্যমে আপনাকে পরবর্তীতে জানানো হবে যে আপনার পরীক্ষা কবে কোথায় হবে কিভাবে হবে। তো শুধুমাত্র টেলিটক মোবাইল ফোন থেকে প্রার্থীকে নিম্নলিখিত SMS পদ্ধতি অনুসরণ করে আপনাকে আবেদনটি সম্পন্ন করতে হবে। এক্ষেত্রে আপনাকে প্রার্থীর যোগ্যতা বাছে, প্রার্থী কর্তৃক প্রদত্ত তথ্য অসত্য বা মিথ্যা প্রমাণিত হলে অথবা কোনো অযোগ্য ধরা পড়লে বা কোনো প্রতারণা বা দুর্নীতির আশ্রয় গ্রহণ করলে কিংবা পরীক্ষা নকল অসুবিধা উপায়ে অবলম্বন বা পরীক্ষার পূর্বে বা পরে এমনকি নিয়োগের পরে যে কোনো পর্যায়ে প্রার্থী বাতিল করা হবে, এক্ষেত্রে আপনারা যদি কোনো ধরনের কোনো তথ্য ভুল বা আপনার দেখা যাচ্ছে কোনো ধরনের প্রতারণা বা দুর্নীতি করেন সেক্ষেত্রে আপনাদেরকে যে আপনার আবেদনটি রয়েছে বা প্রার্থী এটি বাতিল হয়ে যাবে এবং সংশ্লিষ্ট প্রার্থীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। মৌখিক পরীক্ষা সমন্বয়ে নিম্নবলিত ক্রমিক IV পর্যন্ত কাগজপত্র মূলকপি প্রদর্শন করতে হবে, প্রতিটির একটি সত্যায়িত ফটোকপি দাখিল করতে হবে, অর্থাৎ এই যে তথ্যগুলো দিয়েছে এগুলোর সবগুলোর একটি করে কপি সত্যায়িত করে দিতে হবে আপনাকে। প্রার্থীর সকল শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, প্রযোজ্য ক্ষেত্রে অভিজ্ঞতার সনদ সহ প্রার্থীর যে
পুরসভা এর বাসিন্দা সে ইউনিয়ন বা পরিষদের চেয়ারম্যান কর্তৃক প্রদত্ত নাগরিকের সনদপত্র প্রদত্ত প্রথম শ্রেণীর গেজেট কর্মকর্তা বা সিটি কর্পোরেশনের পৌর মেয়র সরি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রদত্ত চারিত্রিক সনদপত্র জাতীয় পরিচয়পত্র অথবা জন্ম সনদের সত্যায়িত ফটোকপি অনলাইনে আবেদন পত্রের কপি অর্থাৎ আবেদন করার সময় যে আপনার কপিটি ডাউনলোড করছিলেন প্রার্থী পরীক্ষা সংক্রান্ত তথ্য dghss.gov.bd এই ওয়েবসাইটের মাধ্যমে পাওয়া যাবে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা কর্মচারী বিভিন্ন প্রকল্পের কার্যক্রম সংশ্লিষ্ট দেশের বিভিন্ন জেলা বা সরকারি সেবা প্রতিষ্ঠানে প্রদান করা হবে এবং কর্তৃপক্ষ পদের সংখ্যা হ্রাস বৃদ্ধি বা বাতিল বা অধিকার সংরক্ষণ করে এক্ষেত্রে লিখিত মৌখিক বা ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার দৈনিক বা যাতায়াত ভাতা প্রদান করা হবে না উপরে উল্লেখ করা হয়নি এমন ক্ষেত্রে সরকার কর্তৃক জারিকৃত বিধি বিধান প্রযোজ্য হবে নিয়োগ সংক্রান্ত যে কোনো বিষয়ে নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে তো এই ছিল আপনার যে কোভিড-19 এমার্জেন্সি রেসপন্স অ্যান্ড প্যান্ডামিক প্রিপেয়ার্ডেন্স প্রকল্পের আওতায় যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল এ নিয়ে বিস্তারিত আলোচনা এবং আমরা পরবর্তীতে এখন চলে যাব আরেকটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তিতে যেটি এই সপ্তাহে চলমান রয়েছে জামালপুর পল্লী বিদ্যুৎ সমিতিতে বেলটিয়া জামালপুরে যে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছে 23 জুন 2022 প্রকাশিত হয়েছে তো আমরা শুরুতে দেখে আসবো আবেদনের শুরুর তারিখ কবে এবং আবেদনের শেষ তারিখ কবে এবং কিভাবে আবেদন করবেন এইগুলো বিস্তারিত বিষয় নিয়ে আমি ভিডিওর মধ্যে আপনাদেরকে দেখাবো তো আমরা শুরুতে দেখে আসি আবেদনের শুরুর তারিখ কবে এবং আবেদনের শেষ তারিখ কবে তো আবেদনকারী জামালপুর পল্লী বিদ্যুৎ সমিতির ওয়েবসাইট www.pbs.jamalpur.gov বাংলাদেশ বিদ্যুতায়ন বোর্ড ওয়েবসাইট www.reb.gov.bd হতে নির্ধারিত আবেদন ফর্ম ডাউনলোড পূর্বক নিজ হাতে যথাযথ পূরণ করে আগামী 14/7/2022 তারিখ রোজ বৃহস্পতিবার অফিস চলাকালীন সময় মতো জেনারেল ম্যানেজার জামালপুর পল্লী বিদ্যুৎ সমিতি বেলটিয়া জামালপুর বরাবর ডাকযোগে অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আবেদনপত্রটি প্রেরণ করতে হবে এক্ষেত্রে সাদা কাগজ অথবা সরাসরি টাইপিংকৃত কোনো আবেদন উল্লিখিত তারিখের পর প্রাপ্ত কোনো আবেদনপত্র বিবেচিত হবে না অর্থাৎ আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে আবেদন ফর্মটি রয়েছে এটি আপনারা কীভাবে পূরণ করবেন এবং এটি ডাকযোগে পাঠাবেন এ বিষয় নিয়ে আমি ভিডিওর শেষে আলোচনা করব তো আমরা শুরুতে দেখে আসি এর আবেদন কোন কোন পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে মিটার রিডার কাম ম্যানেজার চুক্তিভিত্তিক পদ সংখ্যা রয়েছে 59টি কম অথবা বেশি হতে পারে কর্তৃপক্ষ ওরা চাইলে বেশি করতে পারে চাইলে আবার হ্রাস করতে পারে তো এক্ষেত্রে বেতন স্কেল পোবিস বেতন কাঠামো 2016 খ্রিস্টাব্দ অনুযায়ী 14/7 এবং নিয়ম অনুযায়ী বাড়ি ভাড়া চিকিৎসা ভাতা ও অন্যান্য ভাতাদি প্রাপ্য হবে না এক্ষেত্রে যেহেতু এটি চুক্তিভিত্তিক এই বিষয়গুলো তাদেরকে দেওয়া হবে না কমপক্ষে SSC অথবা শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে কমপক্ষে SSC অথবা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে প্রার্থীকে অবশ্য সৎ বিশ্বস্ত কর্মষ্ঠ ও উত্তম চর্চার অগ্রাধিকার ও অধিকারী হতে হবে প্রার্থীর গাণিতিক 4 সংখ্যা যোগ বিয়োগ গুণ ভাগ করার দক্ষতা থাকতে হবে প্রার্থীর সুন্দর শারীরিক গঠন ও সুঠাম দেহের অধিকারী সহ ব্যক্তিত্ব সম্পন্ন হতে হবে প্রার্থী হতে হাতের লেখা অবশ্যই সম্পন্ন হতে হবে গ্রাহকের সাথে কাজ করার মানসিকতা থাকতে হবে প্রার্থীকে বাইসাইকেল চালানোর পারদর্শিতা হতে হবে এবং অবশ্যই নিজস্ব বাইসাইকেল হবে এক্ষেত্রে গ্রামগঞ্জের প্রত্যন্ত এলাকায় গিয়ে মিটার রিডিং গ্রহণ ও বিল বিতরণের কাজ করার মানসিকতাও থাকতে হবে এই যে বিষয়গুলো রয়েছে শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা এই বিষয়গুলো আপনাদেরকে অবশ্যই থাকতে হবে তা না হলে আপনারা এই পদের জন্য যোগ্য হবেন না তো যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন না এক্ষেত্রে জামালপুর জেলা সহ জামালপুর বিদ্যুৎ পল্লী বিদ্যুৎ সমিতির ভৌগোলিক এলাকার স্থায়ী বাসিন্দারা আবেদন করতে পারবে না অর্থাৎ জামালপুর যে রয়েছে জামালপুর বাদে বাকি সকল জেলার প্রার্থীগণ এক্ষেত্রে আপনারা আবেদন করতে পারবেন তো এক্ষেত্রে শর্তাবলী আপনাদের দিয়েছে আবেদনকারী জামালপুর পল্লী বিদ্যুৎ সমিতি এই ওয়েবসাইটে রয়েছে বিদ্যুতায়ন বোর্ড এই ওয়েবসাইটের মাধ্যমে আগামী 14 তারিখের মধ্যে আপনাদেরকে আবেদনটি ডাকযোগে প্রেরণ করতে হবে বর্ণিত পদে নিয়োগ লাভের প্রার্থীকে শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা যদি থাকে সনদপত্রের সত্যায়িত অনুলিপি মার্কশিট এবং প্রশংসাপত্র গ্রহণযোগ্য না জাতীয় পরিচয়পত্র অনুলিপি এবং সাম্প্রতিক তোলা
তিন কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত রঙিন কপি ছবি, এক কপি ফর্মের নির্ধারিত স্থানে এবং এক কপি ছবির প্রবেশপত্রের নির্ধারিত স্থানে আইকা বা আঠা দিয়ে লাগিয়ে ছবির উপর প্রথম শ্রেণীর গেজেটে কর্মকর্তা দ্বারা সত্যায়িত করতে হবে এবং এক কপি ছবি প্রথম শ্রেণীর গেজেটে কর্মকর্তা দ্বারা সত্যায়িত করে স্টাপলার পিন দ্বারা আবেদনপত্রের সাথে সংযুক্ত করতে হবে। ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পৌরসভা সিটি কর্পোরেশন এর মেয়রের নিকটতে নাগরিকত্ব সনদপত্র চারিত্রিক সনদপত্র প্রথম শ্রেণী গেজেটে কর্মকর্তার নাম সম্বলিত সিল দ্বারা সকল কাগজ ও ছবি সত্যায়িত করতে হবে এবং জামালপুর পল্লী বিদ্যুৎ সমিতির অনুকূলে যে কোনো তফসিলে ব্যাংক হতে 100 টাকা পে অর্ডার অথবা ব্যাংক ড্রাফট আবেদনপত্রের সাথে সংযুক্ত করতে হবে। তিন, নির্বাচিত প্রার্থীকে 1 বছর মেয়াদে চুক্তিভিত্তিক নিয়োগ করা হবে। এ 1 বছর চুক্তি মেয়াদকালীন সময় প্রথম পক্ষ কর্তৃপক্ষ দ্বিতীয় কর্মমূল্যায়ন করা হবে। কর্মমূল্য সন্তোষজনক বিবেচিত হলে চলমান চুক্তির মেয়াদ সমাপ্তে প্রথম শ্রেণীর ইচ্ছাক্রমে এবং লোকবলের প্রয়োজন সাপেক্ষে ন্যূনতম 1 থেকে 2টি কর্মদিবস বিরতি দিতে জামালপুর পল্লী বিদ্যুৎ সমিতি এ পরবর্তী চুক্তি সম্পাদিত হতে হবে। তবে চুক্তি সম্পাদিত হলে প্রথম পক্ষের লোকবল প্রয়োজন না হলে তখন প্রথম পক্ষ কর্তৃক দ্বিতীয় পক্ষে সরাসরি সম্পাদিত চুক্তিপত্র শর্তমূলক সম্পাদিত চুক্তির অবসান করতে পারে, তবে কোনোভাবে এই চাকরি স্থায়ী হবে না, জেলার কোটা প্রযোজ্য হবে না। তবে অত্র সমিতির ভৌগোলিক এলাকার প্রার্থী অর্থাৎ নিম্নোক্ত এলাকার প্রার্থী আবেদন করতে পারবেন না। জামালপুর জেলার প্রার্থীগণ, পুলিশ ভেরিফিকেশন করা হবে এবং পুলিশ ভেরিফিকেশন সন্তোষজনক না হলে বা কোনো বিরূপ তথ্য পাওয়া গেলে তা অবগত করতে কোনো প্রকার আগাম নোটিশ ব্যতি রেখে চুক্তি বাতিল করা হবে। অত্র প্রবেশের কর্মরত কর্মকর্তা কর্মচারী কিংবা বোর্ড পরিচালকদের স্বামী স্ত্রী বা তাদেরকে রক্ত সম্পর্কীয় কেউ আবেদন করতে পারবেন না। এক্ষেত্রে প্রতারণামূলক স্থায়ী ঠিকানা ভুল দিলে অথবা কোনো তথ্য গোপন বা নিয়োগপ্রাপ্ত হলে প্রার্থী তা প্রমাণিত হলে তার বিরুদ্ধে কোনো প্রকার তদন্ত ব্যতিরেকে তাৎক্ষণিকভাবে বরখাস্ত করণ সহ দেশে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। খামের উপর প্রার্থীর নিজ নাম ও পদের নাম স্পষ্টভাবে লিখতে হবে। ইতিপূর্বে কোনো পল্লী বিদ্যুৎ সমিতি হতে অপসারিত বা বরখাস্ত বা শেষা পদত্যাগকারী প্রার্থীর আবেদন করার প্রয়োজন নাই। এক্ষেত্রে নিয়োগপ্রাপ্ত প্রার্থীর যোগদানের সময় অত্র সমিতির অনুকূলে 10,000 টাকা নিরাপত্তা জামানত হিসেবে জমা প্রদান করা হবে, যা সন্তোষজনক চুক্তি সমাপ্তনাস্তে মুনাফা সহ নিয়মাফিক ফেরত দেওয়া হবে। সমিতির চুক্তিভিত্তিক কর্মকালীন প্রতি চুক্তি বর্ষের 2টি উৎস বোনাস প্রাপ্ত প্রার্থী জামালপুর পল্লী বিদ্যুৎ সমিতির সদর দপ্তর যে কোনো জেনারেল অফিস বা সাব জেনারেল অফিসের চাকরি করতে সম্মত থাকতে হবে। মৌখিক পরীক্ষার সময় প্রার্থীর অবশ্যই শিক্ষাগত যোগ্যতা অন্যান্য সনদপত্রের মূল কপি প্রদর্শন করতে হবে। অসম্পূর্ণ ভুল ও আবেদনপত্র বাতিল বলে গণ্য করা হবে। নিয়োগ সংক্রান্ত যে কোনো বিষয়ে কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে। নির্বাচনী প্রার্থী অংশগ্রহণের জন্য প্রার্থী কোনো প্রকার TADA প্রদান করা হবে না। এবার আমরা দেখব যে এর আবেদন ফর্মটি রয়েছে কিভাবে পূরণ করবেন এবং আপনার ডাকজয়কে কিভাবে প্রেরণ করবেন। তো এখানে অনুমোদিত তারিখ, এখানে জামালপুর পল্লী বিদ্যুৎ সমিতির মিটার রিডিং কাম মেসেঞ্জার চুক্তিভিত্তিক পদে প্যানেল ভূমি বা নিয়োগ লাভের জন্য আবেদন ফর্ম সংশ্লিষ্ট স্থানে প্রার্থীর স্বহস্তে পূরণ করতে হবে। অর্থাৎ যে যিনি আবেদন করবেন অবশ্যই তাকে এটি তার নিজে আবেদন ফর্ম পূরণ করবে। পাসপোর্ট সাইজের 1 কপি ছবি, এই ঘরে আইকা আঠা দিয়ে প্রথম শ্রেণীর প্রথম লাগিয়ে উপরে প্রথম শ্রেণীর গেজেটের কর্মকর্তা দ্বারা সত্যায়িত করতে হবে। অর্থাৎ আপনার ছবিটি আইকে দিয়ে লাগানোর পর প্রথম শ্রেণীর কর্মকর্তা কর্তৃক এখানে সত্যায়িত করে নিতে হবে। জেনারেল ম্যানেজার জামালপুর পল্লী বিদ্যুৎ সমিতি বেলটিয়া জামালপুর নিয়োগ বিজ্ঞপ্তি স্মারক নং এত আবেদনকৃত পদের নাম, এখানে কোন পদের জন্য আপনি আবেদন করতে যাচ্ছেন সেই পদের নাম লিখতে হবে। পদের ধরন নিয়মিত বা চুক্তিভিত্তিক, আপনারা চুক্তিভিত্তিক দিবেন। বিজ্ঞপ্তির সূত্র পত্রিকার নাম, আবেদনকারীর পূর্ণ নাম, এখানে আবেদনকারীর পূর্ণ নাম দিতে হবে, অর্থাৎ আপনার পুরো নাম দিতে হবে, বড় হাতের অক্ষরে ইংরেজিতে লিখতে হবে এবং প্রকাশের তারিখ এই ভিডিওর মধ্যে আমি দেখাই দেওয়া আছে, আপনারা দেখে নেবেন। তারপর জন্ম তারিখ আপনার পরীক্ষার সনদ বা নিবন্ধন অনুযায়ী দিতে হবে। আপনার মাতার নাম, আপনার মায়ের নাম দিতে হবে এবং আপনার বয়স এখানে দিন মাস বছর দিতে হবে।
তারিখ অনুযায়ী অবশ্যই 14/7/2022 অনুযায়ী। তার এক্ষেত্রে আপনারা কি করবেন, এস ক্যালকুলেটর নামে একটি ক্যালকুলেটর রয়েছে, এখানে আপনার জন্ম তারিখ এবং বয়সের ক্ষেত্রে এই যে এই তারিখটি রয়েছে 14/7/2022 তারিখ দিবেন, তাহলে আপনার কত দিন কত মাস কত বছর এখানে আপনার অটোমেটিক চলে আসবে এবং ওখান থেকে আপনারা দেখে এখানে লিখতে পারবেন। তো আপনার পিতার নাম দিতে হবে, তারপর জাতীয়তা এক্ষেত্রে বাংলাদেশি, তারপরে নিজ জেলার মানে অর্থাৎ কোন জেলার সেই জেলার নাম লিখতে হবে, টেলিফোন বা মুঠো বা ফোন নম্বর আপনার মোবাইল নাম্বারটি দিতে হবে, বৈবাহিক অবস্থা টিক চিহ্ন দিন অর্থাৎ আপনি বিবাহিতা কিনা অবিবাহিতা এখানে টিক চিহ্ন দিতে হবে, কোনো কোটা সুবিধা প্রাপ্য কোন কোটার সুবিধা প্রাপ্ত বক্সের ভিতরে খালি অংশে টিক চিহ্ন দিন অর্থাৎ এক্ষেত্রে আপনার কোনটি কোটা রয়েছে এই কোটাটি আপনাদেরকে এখানে সিলেক্ট করতে হবে। তো মহিলা হয়ে থাকলে মহিলা কোটা, মুক্তিযোদ্ধা বা শহীদ মুক্তিযোদ্ধা, পুত্র কন্যা হলে এখানে টিক চিহ্ন দিতে হবে এবং শহীদ মুক্তিযোদ্ধা বা পুত্র কন্যা কন্যার পুত্র কন্যা অর্থাৎ শহীদ মুক্তিযোদ্ধা বা মুক্তিযোদ্ধা পুত্র কন্যা এক্ষেত্রে আপনার এখানে টিক চিহ্ন দিতে হবে। ইতিমধ্যে শারীরিক প্রতিবন্ধী এক্ষেত্রে আপনাকে এই ঘরে দিবেন, যারা উপজাতি রয়েছেন তাদের জন্য এটি, এবং আনসার ও প্রতিরক্ষা গ্রাম প্রতিরক্ষা বাহিনী এটি, যারা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী অর্থাৎ আপনারা যারা 30-25 দিন মেয়াদি বা আনসারের যে কোনো ট্রেনিং করেছেন সেক্ষেত্রে তাদের থেকে একটা সার্টিফিকেট প্রাপ্ত হন এবং এই সার্টিফিকেটের মাধ্যমে এখানে আপনারা কোটা হিসেবে গণ্য করা হয়। তো এখানে অন্যান্য যদি আপনার কোনো কোনো কোটা থেকে থাকে তাহলে আপনি এখানে দিতে পারেন। স্থায়ী ঠিকানায় গ্রাম সড়ক বা বাড়ি অর্থাৎ গ্রাম অথবা সড়ক বা বাড়ি এখানে লিখতে হবে, ডাকঘর আপনার কোন ডাকঘর এটি লিখতে হবে, উপজেলা বা থানা অর্থাৎ আপনার থানা থানার নাম লিখতে হবে, জেলা জেলার নাম লিখতে হবে, যে ঠিকানায় প্রার্থী প্রবেশপত্র বা নিয়োগপত্রটি নিয়োগ পাওয়ার ক্ষেত্রে প্রযোজ্য পেতে ইচ্ছুক অর্থাৎ আপনাকে এখানে এমন একটি ঠিকানা দিতে হবে যে ঠিকানায় আপনি বসবাস করতেছেন এবং ওখানে আপনার ডাক যখন আর কি আপনাকে আবেদনপত্রটি প্রেরণ করা হবে তখন আপনি ওই ঠিকানায় পাবেন। তার জন্য আপনাকে এখানে আপনার সেই তার গ্রামের ঠিকানা, ডাকঘর, উপজেলা বা থানা এবং জেলার নাম দিতে হবে। ব্যাংক ড্রাফট বা পে অর্ডার নাম্বার অর্থাৎ আপনি এটি ব্যাংকে যে পে অর্ডারটি রয়েছে যে নাম্বারটি এখানে আপনাকে দিতে হবে। তারপরে ব্যাংক ড্রাফট পে অর্ডারের মূল্য কত টাকা আপনি ব্যাংক ড্রাফট বা পে অর্ডারটি করেছেন এটি, তার টাকার পরিমাণটা দিতে হবে এবং ইস্যুর তারিখ কত তারিখে অর্থাৎ আপনি যে তারিখে ব্যাংক বা ব্যাংকের পে অর্ডারটি বা পে অর্ডার বা ব্যাংক ড্রাফটটি করেছেন তার তারিখ দিতে হবে। প্রার্থী শিক্ষাগত যোগ্যতার বিবরণ বা বিজ্ঞাপনের শর্ত অনুযায়ী পূরণ করতে হবে। এক্ষেত্রে উত্তীর্ণ পরীক্ষায় নাম কোন পরীক্ষায়, SSC বা সমমান পরীক্ষায় কোন প্রতিষ্ঠান থেকে আপনি আপনার প্রতিষ্ঠানের নাম দিতে হবে, GPA স্কেল কতর মধ্যে কত পেয়েছেন অর্থাৎ GPA 5 এর মধ্যে বা দেখা যাচ্ছে আগে ডিভিশন ছিল 1st ডিভিশন, 2nd ডিভিশন, 3rd ডিভিশন কোনটার মধ্যে আপনার কত পয়েন্ট বা কী পেয়েছেন সেটি দিতে হবে, এবং সার্টিফিকেটে বা ডিগ্রি অর্জনের বছর অর্থাৎ কোন সালে আপনি এই SSC বা সমমান পরীক্ষা আপনি পাশ করেছেন এটি দিতে হবে। তারপর SSC বা সমমান পরীক্ষা শিক্ষা প্রতিষ্ঠানের নাম দিতে হবে, তারপর GPA কত পেয়েছে কতর মধ্যে কত প্রাপ্ত হয়েছেন এবং কত সালে আপনি পাশ করেছেন বা সার্টিফিকেটটি অর্জন করেছেন এই তারিখটি এখানে দিতে হবে। স্নাতক আপনার এখানে শিক্ষা প্রতিষ্ঠানের নাম, GPA 5 এর মধ্যে কত বা ডিভিশনের মধ্যে কত পেয়েছেন আর প্রাপ্ত হয়েছেন কত সার্টিফিকেট বা অর্জনের বছর। তো অভিজ্ঞতা বিবরণ সনদ দ্বারা সমর্থিত হতে হবে। প্রাক্তন ও বর্তমান চাকরির কালক্রমিক বিবরণ শুধুমাত্র প্রযোজ্য ক্ষেত্রে নিয়োগকারী কর্তৃপক্ষের নাম ও ঠিকানা, তারপর পদের নাম বা বেতন ক্রম, যোগদানের তারিখ, চাকরি পরিত্যাগের তারিখ অর্থাৎ আপনার যদি পূর্ব অভিজ্ঞতা থাকে সেক্ষেত্রে কোন প্রতিষ্ঠানে আপনি নিয়োগরত রয়েছেন এবং নিয়োগরত হয়েছিলেন এবং কি পদে নিয়োগ রয়েছেন, কত তারিখে যোগদান করেছেন এবং যদি আপনি পদত্যাগ করে থাকেন তাহলে সেই বিষয়টি এখানে উল্লেখ করতে হবে, আর যদি না করেন তাহলে উল্লেখ করার দরকার নেই। আরও যদি কোনো অভিজ্ঞতা থাকে সেক্ষেত্রে আপনি দিতে পারেন। প্রার্থী সম্পর্কে জ্ঞাত দুজন দায়িত্বশীল ব্যক্তির পরিচয়, আত্মীয় ব্যতীত, নাম, পদবি, পেশা, ঠিকানা, টেলিফোন, মুঠো ফোন নম্বর এবং ইমেল যদি থাকে অর্থাৎ আপনার নাম অথবা পদবি, পেশা বা ঠিকানা বা টেলিফোন নম্বর, মুঠো নম্বর এই বিষয়গুলো এখানে উল্লেখ করতে হবে। পল্লী বিদ্যুৎ সমিতিতে কর্মরত বিভাগীয় প্রার্থীদের জন্য পবিস নির্দেশিত 30-14 অনুযায়ী নিম্ন তথ্য পদেও হবে। কর্মরত পবিসির নাম অর্থাৎ কর্মরত অবস্থায় রয়েছে পবিসিতে তার নাম দিতে হবে, পদের নাম, বর্তমান মোট
পদে মোট চাকরিকাল কত বছর অবস্থায় রয়েছে, এই চাকরিতে প্রযোজ্য আবশ্যিক সকল প্রশিক্ষণে উত্তীর্ণ কিনা, হ্যাঁ বা না, জবাব হ্যাঁ হলে সনদপত্রে সংযুক্ত করতে হবে। প্রবীসী কর্মচারীর চাকরি বিধি অনুযায়ী কোনো দণ্ড প্রদত্ত হলে দণ্ডের তারিখ ও দণ্ডের বিবরণ এখানে গুরুদণ্ড বা লঘুদণ্ড এখানে উল্লেখ করতে হবে। এবং এখানে আমি অঙ্গীকার করছি যে আমি একজন প্রার্থী হিসেবে উপরে বর্ণিত সকল তথ্যাদি সহজে লিপিবদ্ধ করে আমার জ্ঞাতসারে সঠিক, যদি আবেদনপত্রে কোনো গোপন অথবা ভুল বা অসত্য প্রমাণ করে থাকি তাহলে নিয়োগ বিজ্ঞপ্তিতে সকল শর্ত পূরণ করা হয়নি বলে পরবর্তীতে প্রমাণিত হলে তা বা বি বোর্ড ববিসি কর্তৃক নিকল আবেদনপত্রে নিয়োগের ক্ষেত্রে অযোগ্য বলে বিবেচিত হবে। আমার বিরুদ্ধে বা বি বো কর্তৃপক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে আমি তা মানতে বাধ্য হব এবং লিখিত পরীক্ষা উত্তীর্ণ যদি মুখ অবশ্যই এই বিষয়টি আপনারা ভালো করে দেখে এখানে তারিখ অর্থাৎ আপনি যে তারিখে এটি আপনি ডাকযোগে পাঠাচ্ছেন সেই তারিখটি দিবেন এবং আবেদনকারী সাক্ষের বিদ্যুৎ বিজ্ঞানের সরকারি আদর্শ সরকারি স্বায়ত্তশাসিত সংস্থা বা পল্লী বিদ্যুৎ সমিতিতে কর্মরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে। এখানে প্রবেশপত্রটি আপনাকে পূরণ করে দিতে হবে। জামালপুর পল্লী বিদ্যুৎ সমিতি বেলটিয়া জামালপুর লিখিত বা এমসিকিউ বা লিখিত রচনামূলক মৌখিক পরীক্ষা সাক্ষাৎকারের পরীক্ষার সময় প্রবেশপত্র অফিস কর্তৃক পূরণীয়, এই বিষয়টি আপনাদেরকে পূরণ করতে হবে না, এটি ফাঁকা রাখবেন এবং পরবর্তীতে যে প্রার্থী বা আবেদনকারী কর্তৃক পূরণীয় পদের নাম, কোন পদের জন্য আপনি আবেদন করেছেন সেই পদের নাম দিতে হবে, প্রার্থীর নাম অর্থাৎ আপনার নাম দিতে হবে, প্রার্থীর যে ঠিকানায় প্রবেশপত্র পেতে ইচ্ছুক অর্থাৎ আপনার গ্রাম বা সড়ক বা ঠিকানা, তারপর ডাকঘর, তারপর থানা, তারপরে জেলা, এভাবে আপনার একটার পর একটা লিখে দিবেন এবং অর্থাৎ এটি ফাইনাল, এটির মাধ্যমে আপনার পরবর্তীতে ডাকযোগে আসবে এবং ডাকযোগ থেকে আপনি পরবর্তীতে আপনার বাসায় ওনারা দিয়ে যাবে। তো এই জন্য এই ঠিকানা খুবই গুরুত্বপূর্ণ। প্রার্থী বা আবেদনকারীর প্রতি সাধারণ নির্দেশাবলী, পরীক্ষার দিন অবশ্যই এই প্রবেশপত্র সাথে আনতে হবে, যখন আপনার ডাকযোগের মাধ্যমে এটি পাবেন তারপর এটি আপনাকে অবশ্যই পরীক্ষায় অংশগ্রহণের দিন আপনাকে সঙ্গে আনতে হবে, সঙ্গে নিয়ে যেতে হবে। প্রবেশপত্র ছাড়া পরীক্ষায় অংশগ্রহণ করতে দেওয়া হবে না, প্রবেশপত্র না থাকলে আপনি অংশগ্রহণ করতে পারবেন না কোনোভাবেই। নির্ধারিত সময় অন্তত 15 মিনিটের পূর্বে অর্থাৎ আপনার যে পরীক্ষার সময় নির্ধারিত হবে তার 15 মিনিট আগে আপনাকে আসন গ্রহণ করতে হবে। আপনার যে সিট বা কোথায় আপনার সিটি পড়েছে এটি আপনাকে আসন গ্রহণ করতে হবে। হ্যাঁ, প্রশ্নপত্র দেওয়ার 30 মিনিট পর কোনো পরীক্ষার্থীকে পরীক্ষার কক্ষে বা কেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হবে না, অর্থাৎ প্রশ্নপত্র দেওয়া হয়েছে প্রায় 30 মিনিট পর, 30 মিনিটের মতো হয়ে গেছে, এ সময় কোনো প্রার্থীকে পরীক্ষার কক্ষে বা কেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হবে না। পরীক্ষা শেষ হওয়ার পূর্বে পরীক্ষার ফি পরীক্ষক কক্ষ ত্যাগ হবে না, অর্থাৎ পরীক্ষা শেষ হওয়ার পূর্বে, পরীক্ষা শেষ হয়েছে শেষ হওয়ার আগে যদি আপনি কক্ষ থেকে বের হয়ে যাইতে চান তাহলে সেক্ষেত্রে তারা দেবে না। কোনো কারণে পরিদর্শকের অনুমতি নিয়ে একবার পরীক্ষার কক্ষ ত্যাগ করলে পুনর পরীক্ষার কক্ষে প্রবেশ করতে দেওয়া হবে না, অর্থাৎ আপনি যদি কোনো কারণে বেরো হন তাহলে আপনাকে পরবর্তীতে ঢুকতে দেওয়া হবে না। এক্ষেত্রে উত্তরপত্রে পূরণের জন্য বল পয়েন্ট ব্যবহার করতে হবে, পেন্সিল ব্যবহার করা যাবে না, কারণ পেন্সিল দিয়ে ব্যবহার করলে ওটা উঠে যায় আর আপনাকে অবশ্যই বল পয়েন্ট বা কলম ইউজ করতে হবে। পরীক্ষার কক্ষে কোনো ব্যাগ, বই পত্রে লেখাযুক্ত বা সাদা কাগজ ও মুঠোফোন বা ক্যামেরা আনা সম্পূর্ণ নিষিদ্ধ, তবে পরীক্ষার হলে সাধারণ ক্যালকুলেটর ব্যবহার করা যাবে, সায়েন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করা যাবে না। চাকরি আবেদনপত্রের সঙ্গে মিল রেখে হাজিরা তালিকা, উত্তরপত্র, অন্যান্য কাগজপত্র পরীক্ষার্থীকে স্বাক্ষর এক ও অভিন্ন হতে হবে। পরীক্ষার্থীকে নিজ আসনে অবস্থান করে অবশ্যই প্রশ্নপত্র সহ উত্তরপত্রটি পরিদর্শকের নিকট জমা দিতে হবে। উল্লেখিত নিয়মাবলী ভঙ্গ করলে অথবা পরীক্ষার কক্ষে কোনো অশোভন আচরণ করলে কর্তব্যরত পরিদর্শক উক্ত পরীক্ষার্থীকে পরীক্ষা কেন্দ্র থেকে বহিষ্কার করতে পারে। ক্ষেত্র বিশেষ পরিদর্শক গোপনীয়ভাবে উক্ত পরীক্ষার্থীর রোল নম্বর বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড কর্তৃপক্ষের নিকট জমা দেবেন এবং কর্তৃপক্ষ প্রয়োজন বোধে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে। তো এই ছিল আপনার জামালপুর যে পল্লী বিদ্যুৎ অফিসে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছিল, পল্লী বিদ্যুৎ সমিতিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল, এ নিয়ে বিস্তারিত আলোচনা। কোনো বিষয় যদি বুঝে না থাকেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। এখন আমরা চলে যাচ্ছি আরেকটি নিয়োগ বিজ্ঞপ্তিতে। তো এখানে আমরা দেখতেছি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক মহাপরিচালকের কার্যালয় মার্কেটিং ও কর্পোরেট প্ল্যানিং বিভাগ বাংলাদেশ রেলওয়ে রেল ভবন।
নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। নিয়োগ বিজ্ঞপ্তিটি 25 মে 2022 প্রকাশিত হয়েছে। তো আমরা শুরুতে দেখে আসবো আবেদনের শুরুর তারিখ কবে এবং আবেদনের শেষ তারিখ কবে এবং কিভাবে আবেদন করবেন, এই বিস্তারিত বিষয়গুলো নিয়ে আমরা ভিডিওর মাঝে দেখে দিব। তো ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন। তো আবেদনের পরীক্ষার ফি জমাদানের শুরুর তারিখ 6 জুন 2022 বিকাল 10টা, অনলাইনে আবেদন বা জমাদানের শেষ তারিখ 18 জুলাই 2022 বিকাল 5টার মধ্যে আপনাদেরকে আবেদন করতে হবে। এখন আমরা দেখব কোন পদের জন্য নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ হয়েছে। পদের নাম ও বেতন স্কেল 2015 অনুযায়ী গেটম্যান ট্রাফিক বা গেট 2020 টাকা 8,250 থেকে 20,010 টাকা। পদ সংখ্যা রয়েছে 684টি। বয়সসীমা 18 থেকে 30 বছর হতে হবে। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত শিক্ষা বোর্ডে তো অন্যতম SSC বা সমাধান হতে হবে, অর্থাৎ SSC পাশে আপনারা এই পদের জন্য আবেদন করতে পারবেন। এক্ষেত্রে যে সকল জেলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন না, পাবনা লালমনিরহাট জেলা ব্যতীত সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন, তবে এতিম ও শারীরিক প্রতিবন্ধী এবং রেলওয়ে পোষ্য কোটায় সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবে। তো আবেদন ফর্ম পূরণ ও পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে নিম্নবর্ণিত শর্তাবলী অবশ্যই অনুসরণ করতে হবে। এক্ষেত্রে প্রার্থীর বয়স 1/6/2022 তারিখে খ্রিস্টাব্দে অবশ্যই 18 থেকে 30 বছরের মধ্যে থাকতে হবে। তবে বীর মুক্তিযোদ্ধা, শহীদ বীর মুক্তিযোদ্ধা, সন্তান এবং শারীরিক প্রতিবন্ধীর ক্ষেত্রে সরকারি বিধি অনুযায়ী সর্বোচ্চ 32 বছর পর্যন্ত শিথিলযোগ্য। উল্লেখযোগ্য যে বীর মুক্তিযোদ্ধা, শহীদ বীর মুক্তিযোদ্ধা, পুত্র মুক্তিযোদ্ধা, পুত্র কন্যা পুত্র ক্ষেত্রে 30 বছর, বয়স প্রমাণের ক্ষেত্রে এপিডেভিট হবে না। সরকারি, আধাসরকারি এবং স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকরিরত প্রার্থীদের অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে। চাকরিরত প্রার্থীদের সকল শর্ত পূরণ সাপেক্ষে আবেদনপত্রে পূর্ণ সময় ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেটের ঘরে টিকচিহ্ন দিতে হবে, অন্যদের ক্ষেত্রে এই শর্ত প্রযোজ্য হবে না। তবে সকল চাকরিরত প্রার্থীদেরকে মৌখিক পরীক্ষার সময় নিয়োগকারী কর্তৃপক্ষ প্রদত্ত অনাপত্তি ছাড়পত্রের মূল কপি জমা দিতে হবে। অর্থাৎ আপনারা যারা সরকারি, আধাসরকারি বা চাকরিরত অবস্থায় রয়েছেন, আপনারা এই পদের জন্য আবেদন করতে চাচ্ছেন, সেক্ষেত্রে আপনাদের কর্তৃপক্ষ মাধ্যমে আপনাদেরকে জানাতে হবে এবং অনুমতিপত্র তাদের কাছ থেকে নিয়ে তারপর আপনাকে মূল কপির সাথে জমা দিতে হবে। অর্থাৎ অনুমতিপত্রটি আপনাকে নিতে হবে এবং নেওয়ার পর আপনাকে পরবর্তীতে যখন আপনার ভাইবার সময় আপনাকে এই তথ্যগুলো সাবমিট করতে হবে। নিয়োগের ক্ষেত্রে সরকারের বিদ্যমান বিধিবিধান ও পরবর্তীতে এ সংক্রান্ত বিধিবিধান কোনো সংশোধন হলে তা অনুসরণযোগ্য হবে। মৌখিক পরীক্ষার সময় সকল সনদপত্রের মূল কপি সহ এক সেট সত্যায়িত কপি জমা দিতে হবে এবং পূরণকৃত অ্যাপ্লিক্যান্ট ফর্ম সহ সত্যায়িত এক সেট ফটোকপি দাখিল করতে হবে। এছাড়া জেলা স্থায়ী বাসিন্দার প্রমাণক হিসাবে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, পৌরসভা, মেয়র, সিটি কর্পোরেশন, ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক প্রদত্ত সনদ, জাতীয় পরিচয়পত্র মূল কপি এবং আবেদনকারী কোনো বীর মুক্তিযোদ্ধা পুত্র কন্যা হলে আবেদনকারী যে বীর মুক্তিযোদ্ধা, শহীদ বীর মুক্তিযোদ্ধা পুত্র কন্যা অথবা কোন সনদপত্রের মূল কপি সহ সংশ্লিষ্ট বীর মুক্তিযোদ্ধার সনদপত্রের মূল কপি জমা দিতে হবে। মহিলা কোটা ব্যতীত অন্যান্য কোটার দাবি সমর্থনে যথাযথ কর্তৃপক্ষ প্রদত্ত সনদ প্রমাণ ও পত্রের মূল কপি জমা দিতে হবে। প্রার্থীর কোনো রেলওয়ে কর্মচারী পোষ্য অর্থ বাংলাদেশের রেলওয়ে স্থায়ী পদে অন্যতম 20 বছরের চাকরি সম্পন্ন হলে এরূপ বা অবসরপ্রাপ্ত জীবিত বা মৃত্যু কর্মচারী, সন্তান ও বিধবা স্ত্রী বোঝাবে হলে আবেদনকারীর সাথে কর্মরত অবসরপ্রাপ্ত জীবিত বা মৃত সম্পর্ক উল্লেখিত পূর্বক নিয়ন্ত্রণকারী কর্মকর্তা কর্তৃক স্বাক্ষরিত এবং বিভাগীয় প্রার্থী প্রধানের প্রতি স্বাক্ষরসহ প্রত্যয়নপত্র এবং পোষ্য সংক্রান্ত প্রমাণ দাখিল করতে হবে। কর্তৃপক্ষ বিজ্ঞপ্তিতে উল্লেখিত পদের সংখ্যা হ্রাস বৃদ্ধি করতে পারে, এক্ষেত্রে সংশোধন বাতিল তাদের উপর নির্ভর করে। নিয়োগ সংক্রান্ত বিষয়ে নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে। এক্ষেত্রে লিখিত পরীক্ষার সময় কোনো প্রকার TA অথবা DA প্রদান করা হবে না। পরীক্ষার সময় পরীক্ষা কেন্দ্রে স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা অংশগ্রহণ করতে হবে। আবেদন পূরণ সংক্রান্ত পরীক্ষা অংশগ্রহণে ইচ্ছুক প্রার্থীকে br.electric.com বিডি ওয়েবসাইটের মাধ্যমে আবেদন পূরণ করতে হবে। আবেদনের সময়সীমা, অনলাইনে আবেদন পূরণ ও পরীক্ষার ফি জমাদানের শুরুর তারিখ 6 জুন 2022 সকাল 10টা এবং অনলাইনে আবেদন জমাদানের শেষ তারিখ
জুলাই 2022 বিকাল 5টা উক্ত সময়সীমার মধ্যে আপনাকে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থী অনলাইনে আবেদন সাবমিট করে 72 ঘন্টার মধ্যে আপনাকে SMS এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে হবে। অনলাইনে আবেদনের পত্রে প্রার্থী তার রঙিন ছবি, দৈর্ঘ্য 300 এবং প্রস্থ 300 পিক্সেল এবং স্বাক্ষর 300x80 পিক্সেল স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করতে হবে। ছবির সাইজ সর্বোচ্চ 100 কপি এবং স্বাক্ষরের সাইজ সর্বোচ্চ 60 কপি হবে। অনলাইনে আবেদনপত্রের পূরণ তথ্য যেহেতু পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে, অনলাইনে আবেদন সাবমিট করার পূর্বেই পূরণকৃত সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজে শতভাগ নিশ্চিত হবেন। প্রার্থী অনলাইনে পূরণকৃত আবেদনপত্রের একটি প্রিন্ট কপি পরীক্ষা সংক্রান্ত যে কোনো প্রয়োজনীয় সহায়তা হিসেবে এবং মৌখিক পরীক্ষার সময় অনলাইনে পূরণকৃত আবেদনপত্রের একটি প্রিন্ট কপি সংক্রান্ত যে কোনো প্রয়োজন সহায়ক হিসেবে সংরক্ষণ করবে। মৌখিক পরীক্ষার সময় 1 কপি জমা দিতে হবে। SMS বলিবে পরীক্ষার ফি জমাদান কিভাবে করবেন। অনলাইনে আবেদনপত্রের অ্যাপ্লিকেশন ফর্ম যথাযথ পূরণ করে নির্দেশনা মতে ছবি এবং স্বাক্ষর আপলোড করে সাবমিট করতে হবে। সাবমিট সঠিকভাবে সম্পূর্ণভাবে দাখিল হলে আবেদনপত্রের ক্ষেত্রে কম্পিউটার ছবিসহ অ্যাপ্লিকেশন প্রিভিউ দেখা যাবে এবং নির্ভুলভাবে আবেদনপত্র সাবমিট করা সম্পন্ন। প্রার্থীর একটি ইউজার আইডি এবং ছবি এবং স্বাক্ষরযুক্ত অ্যাপ্লিকেন্ট কপি পাবেন। উক্ত অ্যাপ্লিকেন্ট কপি প্রার্থী ডাউনলোড পূর্বক প্রিন্ট সম্পন্ন হলে রঙিন করে সংরক্ষণ করবেন। অ্যাপ্লিকেন্ট কপিতে একটি ইউজার আইডি নম্বর দেওয়া থাকবে এবং উক্ত ইউজার আইডি নম্বর ব্যবহার করে প্রার্থী নিম্নোক্ত পদ্ধতিতে যে কোনো টেলিটক প্রিপেড মোবাইল নম্বরের মাধ্যমে 2টি SMS পরীক্ষার ফি বাবদ 50 টাকা এবং টেলিটক সার্ভিস চার্জ 6 টাকা 6 টাকা সহ মোট 56 টাকা 72 ঘন্টার মধ্যে জমা দিবে। এবং অনলাইনে আবেদনপত্রের সকল অংশগ্রহণ সাবমিট করা হলে পরীক্ষার ফি না দেওয়া হলে পর্যন্ত অনলাইনে আবেদন কোনো প্রকার অবস্থাতে গৃহীত হবে না। নিম্নে বর্ণিত পদ্ধতিতে SMS আপনাদেরকে প্রথম SMS BRSPS ইউজার আইডি লিখে সেন্ড করতে হবে 16222 নাম্বারে এবং এক্সাম্পল BRABC স্পেস সেন্ড করতে হবে 16222 নাম্বারে। অর্থাৎ আপনাকে বিআর স্পেস আপনার ইউজার আইডিটি যে আবেদন করার সময় পাবেন ওই ইউজার আইডিটি এখানে লিখে আপনার যে কোনো টেলিটক সিম থেকে 16222 নাম্বারে সেন্ড করতে হবে। সেন্ড করার পর আপনার একটি SMS সেন্ড করবে, ওখান থেকে অ্যাপ্লিকেন্ট নেম অর্থাৎ আপনার নাম এবং টাকা 56 টাকা চার্জ ফর অ্যাপ্লিকেশন ফি এবং একটি সঙ্গে পিন নাম্বার দিবে। এই পিন নাম্বারটি আপনাকে পরবর্তীতে যে দ্বিতীয় মেসেজটি আপনি পাঠাবেন BRSPES আপনার পিন নাম্বারটি 16222 নাম্বারে সেন্ড করতে হবে। সেন্ড করার পর কনগ্রাচুলেশন অ্যাপ্লিকেন্ট নেম পেমেন্ট কমপ্লিট সাকসেসফুল এই বিষয়টি আসবে এবং আপনাকে একটি ইউজার আইডি এবং পাসওয়ার্ড প্রাপ্ত করা হবে। প্রাপ্ত করার পর আপনি পরবর্তীতে BR.com BD এই ওয়েবসাইটে যে আপনি আবেদন করার সময় যে মোবাইল নাম্বারটি দিয়েছিলেন এই নাম্বারটি আপনাদেরকে পরবর্তীতে SMS এর মাধ্যমে আপনার কোথায় কখন পরীক্ষা হবে এই বিষয়গুলো আপনাকে জানানো হবে এবং অবশ্যই আপনাকে সার্বক্ষণিক চালু রাখতে হবে। তা না হলে হয়তো বা মেসেজ পাঠানো হবে এবং আপনি তা না দেখে পরে আপনার আবেদন পরীক্ষাটি নাও দিতে পারে আর কি। শুধু টেলিটক প্রিপেড মোবাইল ফোন থেকে প্রার্থীগণ SMS পদ্ধতি অনুসরণ করে নিজ নিজ ইউজার আইডি এবং পাসওয়ার্ড সিরিয়াল ইউজার আইডি BRSPES হেল্প স্পেস অর্থাৎ আপনার যদি কোনো প্রকার সমস্যা হয়ে থাকে বা পাসওয়ার্ড আপনি ভুলে যান এক্ষেত্রে আপনাকে কী করতে হবে। BRSPES হেল্প স্পেস ইউজার আইডিটি সেন্ড করতে হবে 16222 নাম্বারে আপনাকে সেন্ড করতে হবে। সেন্ড করলে 16222 নাম্বারে সেন্ড করতে হবে, তাহলে BRSPES হেল্প স্পেস পিন নাম্বারটি আপনাকে সেন্ড করতে হবে। পিন নাম্বারটি সেন্ড করতে হবে 16222 নাম্বারে। আপনাকে ওখান থেকে ওরা ইউজার আইডিটি আপনাকে পরবর্তীতে পাঠাই দিবে, ইউজার এবং পিনটি পাঠাই দিবে এবং পরবর্তীতে আপনারা অনলাইনে আবেদন করতে কোনো সমস্যা হলে টেলিটক নাম্বার 121 অথবা vash.query.teletok.com বিডি এখানে আপনাকে ইমেইলের মাধ্যমে আপনারা আপনাদের যে ইউজার আইডিটি বা ইউজার আইডিটি এবং পাসওয়ার্ডটি আপনারা পেয়ে যাবেন। অনলাইনে আবেদন ও টাকা জমার কাজটি নিজেই করবেন, এজন্য অন্য কোনো মাধ্যম বা থেকে উক্ত কাজটি সম্পূর্ণ করে প্রার্থী প্রতারিত হলে কর্তৃপক্ষ দায়ী থাকবে না। শেষ তারিখ সময় 18 জুলাই 2022 বিকাল 5টার জন্য অপেক্ষা না করে হাতে যথেষ্ট সময় নিয়ে অনলাইনে আবেদনপত্র পূরণ ও আবেদনপত্রটি জমা করতে পরামর্শ দেওয়া হচ্ছে। তো এই ছিল আপনার যে মার্কেটিং ও কর্পোরেটিং প্ল্যানিং বিভাগ বাংলাদেশ রেলওয়েতে যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল গেটম্যান ট্রাফিক এ নিয়ে বিস্তারিত আলোচনা এবং এখন আমরা চলে
বিজ্ঞপ্তি রয়েছে এখানে। জামালপুর পল্লী বিদ্যুৎ, এটি আরেকটি নিয়োগ বিজ্ঞপ্তি, এটি হলো সহকারী ক্যাশিয়ার মহিলাদের জন্য সংরক্ষিত। তো এই পদটি জামালপুরে জামালপুর পল্লী বিদ্যুৎ সমিতির বেলঘাট বেলটিয়া বেলটিয়া জামালপুর নিম্নবর্তিত শূন্য পদের লোকবল নিয়োগ প্যানেল তৈরি, নিম্নোক্ত বাংলাদেশের প্রকৃত নাগরিক থেকে নিম্নবর্ণিত সত্য প্রতিফলিত সাপেক্ষে নির্ধারিত আবেদন ফরম স্বহস্তে পূরণকৃত আবেদনপত্রে আহ্বান করা যাচ্ছে। এক্ষেত্রে আবেদনের শুরুর তারিখ কবে এবং আবেদনের শেষ তারিখ কবে আমরা শুরুটা দেখে আসি। আগামী 14/7/2022 তারিখের মধ্যে আপনাদেরকে অফিস চলাকালীন সময়ের মধ্যে অবশ্যই আপনাদেরকে এটি আবেদন ডাকযোগে অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে প্রেরণ করতে হবে। এক্ষেত্রে আপনার আবেদনপত্রটি 23/6/2022 প্রকাশিত হয়েছে। তো পদের নাম সহকারী কৃষি মহিলাদের জন্য, পদ সংখ্যা রয়েছে 8টি, কম বা বেশি হতে পারে। এক্ষেত্রে বয়সীমা 14/7/2022-এর মধ্যে সর্বনিম্ন 18 বছর হতে হবে, 30 বছর। মুক্তিযোদ্ধাদের ক্ষেত্রে 32 বছর। মুক্তিযুদ্ধ কোটা আবেদনকারীর ক্ষেত্রে ক্রমক দাখিল করতে হবে। এক্ষেত্রে বেতন স্কেল প্রবৃত্তি বেতন কাঠামো 2016 খ্রিস্টাব্দ অনুযায়ী 18,300 থেকে 43,240 টাকা, নিয়ম অনুযায়ী বাড়ি ভাড়া চিকিৎসা ভাতা অন্যান্য ভাতাদি প্রাপ্ত হবে না। শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার ক্ষেত্রে SSC বা সমমান পরীক্ষা বা উভয় পরীক্ষায় GPA 5-এর মধ্যে ন্যূনতম 3 পেয়ে উত্তীর্ণ হতে হবে। কম্পিউটার ও অফিসিয়াল যন্ত্রপাতি সমূহ পরিচালনা অভিজ্ঞতা, গণিতে পারদর্শী হতে হবে। প্রার্থী বাংলা প্রতি মিনিটে ন্যূনতম 30 শব্দে কম্পিউটার টাইপিং সক্ষম হতে হবে। প্রার্থী ন্যূনতম গ্রহণযোগ্য পারিবারিক ঐতিহ্য থাকতে হবে। নিয়োগ প্রদানের পূর্বে প্রবেশের কর্তৃক পারিবারিক স্বচ্ছতা ও ঐতিহ্য সরেজমিনে পরিদর্শন পূর্বক যাচাই করা হবে। গ্রাহকের সাথে বিনয়ী ও আচরণ প্রকাশে সক্ষমতা থাকতে হবে। নিয়োগের জন্য নির্বাচিত প্রার্থীর নিরাপত্তা জামানত হিসেবে 20,000 টাকা সমিতির ক্যাশ শাখায় জমা দিতে হবে, যা সন্তোষজনক চাকরির সমাপ্তির পর সুদ সমেত ফেরত দেওয়া হবে। এক্ষেত্রে যে সকল জেলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন না, জেলার কোটার প্রাপ্ত না থাকায় যে সকল জেলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন না, ময়মনসিংহ, নেত্রকোনা, শেরপুর, টাঙ্গাইল, জামালপুর জেলাসহ জামালপুর পল্লী বিদ্যুৎ সমিতির ভৌগোলিক এলাকাবাসী স্থায়ী বাসিন্দাগণ আবেদন করতে পারবেন না। এক্ষেত্রে শর্তাবলী আবেদনকারীকে জামালপুর পল্লী বিদ্যুৎ সমিতির ওয়েবসাইট www.pbs.jamalpur.gov.in অথবা বাংলাদেশ পল্লী বিদ্যুতের বোর্ড ওয়েবসাইট www.rib.gov.in হতে নির্ধারিত আবেদন ফর্ম ডাউনলোড পূর্বক নিজ হাতে যথাযথ পূরণ করে আগামী 14/7/2022 তারিখে রোজ বৃহস্পতিবার অফিস চলাকালীন সময়ের মধ্যে জেনারেল ম্যানেজার ও জামালপুর পল্লী বিদ্যুৎ সমিতির বেল জামালপুর বরাবর ডাকযোগে অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আবেদনপত্র প্রেরণ করতে হবে। সাদা কাগজ অথবা সরাসরি টাইপিংকৃত কোনো আবেদনপত্র এবং উল্লিখিত তারিখের পর প্রাপ্ত কোনো আবেদনপত্র গ্রহণযোগ্য বিবেচিত হবে না। নির্বাচিত প্রার্থী প্রাথমিক অবস্থায় 1 বছরের জন্য অনপ্রবেশের নিয়োগ করা হবে। অনপ্রবেশে থাকাকালীন অর্পিত দায়িত্ব ও কর্তব্য সহ যথাযথ সম্পন্ন বা বি বোর্ড কর্তৃক আয়োজিত নির্ধারিত প্রশিক্ষণে উত্তীর্ণ, প্রযোজ্য ক্ষেত্রে বাৎসরিক কর্মমূল্যায়ন এবং পুলিশ ভেরিফিকেশন রিপোর্ট সন্তোষজনক বিবেচিত হলে শর্ত সাপেক্ষে প্রবিসের নিজস্ব স্যালারি পার্টনার এবং নির্ধারিত বেতন পরিধিতে চাকরি নিয়মিত করা যেতে পারে। এক্ষেত্রে এটি আপনার পরবর্তীতে স্থায়ী হতে পারে। বর্ণিত পদে নিয়োগ লাভে আগ্রহী প্রার্থীকে শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা যদি থাকে, সনদপত্রের সত্যায়িত অনুলিপি, মার্কশিট এবং প্রশংসাপত্র গ্রহণযোগ্য নয়, জাতীয় সত্যায়িত অনুলিপি, সাম্প্রতিক তোলা 3 কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত রঙিন ছবি, 1 কপি ছবি আবেদন ফর্মে নির্ধারিত স্থানে ও 1 কপি প্রবেশপত্রে নির্ধারিত স্থানে আইকা বা আঠা দিয়ে লাগিয়ে ছবির ওপর প্রথম শ্রেণীর গেজেট কর্মকর্তা কর্তৃক সত্যায়িত করতে হবে এবং 1 কপি ছবি প্রথম শ্রেণীর গেজেটের কর্মকর্তা দ্বারা সত্যায়িত করে স্টাপলার বা পিন দ্বারা আবেদনপত্রের সঙ্গে সংযুক্ত করতে হবে। ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের, পৌরসভা, সিটি কর্পোরেশন এবং মেয়র নিকটতর নাগরিকত্ব সনদপত্র, চারিত্রিক সনদপত্র, প্রথম শ্রেণী গেজেটের কর্মকর্তা নাম সম্বন্ধিত সিল দ্বারা সকল কাগজ সত্যায়িত হতে হবে এবং জামালপুর পল্লী বিদ্যুৎ সমিতির অনুকূলে যে কোনো তফসিল ব্যাংকের হতে 100 টাকা পে অর্ডার ব্যাংক ড্রাফট আবেদনপত্রের সাথে সংযুক্ত করতে হবে। এবং কোটা সংক্রান্ত সরকারি নির্দেশনা যথাযথভাবে পালন করা হবে। সেক্ষেত্রে যত সনদ সরকারি নির্দেশনা অনুযায়ী উপযুক্ত
কর্তৃক অনুলিপি প্রথম শ্রেণীর গেজেটের কর্মকর্তা কর্তৃক সত্যায়িত এবং মুক্তিযোদ্ধা কোটা আবেদনকারী প্রার্থীর সহিত মুক্তিযোদ্ধা সম্পর্কে উল্লেখ পূর্ব প্রথম শ্রেণীর গেজেটের কর্মকর্তা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পৌরসভা সিটি কর্পোরেশন মেয়র জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার এবং প্রত্যয়নপত্রের মূল কপি আবেদনপত্রের সাথে সংযুক্ত করতে হবে। জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ও প্রত্যয়নপত্রের সাথে মূল কপির সাথে সংশোধন। চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থী পরীক্ষা যোগদানের সময় স্থানীয় সিভিল সার্জন পুলিশের রিটেইলার চিকিৎসক এবং নিকটতে স্বাস্থ্যগত ফিটনেস সার্টিফিকেট দাখিল করতে হবে। অন্য কোনো সংস্থা থেকে অপসারিত বা বরখাস্তকৃত এবং পল্লী বিদ্যুৎ সমিতি হতে অপসারিত বরখাস্ত এবং স্বেচ্ছায় পদত্যাগকারী প্রার্থীদের আবেদন করার প্রয়োজন নাই। প্রতারণামূলকভাবে স্থায়ী ঠিকানা ভুল দিলে অথবা কোনো তথ্য গোপন করে নিয়োগপ্রাপ্ত হলে এবং পরবর্তীতে তা প্রমাণ হলে তার বিরুদ্ধে কোনো প্রকার তদন্ত বা ব্যতি রেখে তাৎক্ষণিকভাবে বরখাস্তকরণ সহ দেশের প্রচলিত আইন অনুযায়ী গ্রহণ করা হবে। খামের উপরে প্রার্থীর নিজ জেলার নাম ও পদের নাম সুস্পষ্টভাবে লিখিত হবে এবং প্রার্থীর মুক্তিযোদ্ধা এবং মুক্তিযোদ্ধার সন্তান খামের উপর তা সুস্পষ্টভাবে লিখতে হবে। সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত সংস্থা কর্মরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে। অত্র পবিস এবং কর্মকর্তা কর্মচারীদের কিংবা বোর্ড পরিচালকদের স্বামী স্ত্রী তাদের রক্ত সম্পর্কে কোনো আবেদন করতে পারবেন না। জেলা কোটার প্রাপ্ত না থাকায় ময়মনসিংহ নেত্রকোনা শেরপুর টাঙ্গাইল ও স্থায়ী বাসিন্দাগণ আবেদন করার প্রয়োজন নেই। এছাড়াও অত্র সমিতির ভৌগোলিক এলাকা জামালপুর জেলার সকল উপজেলা, কুড়িগ্রাম জেলার রৌমারী এবং রাজীবপুর উপজেলার সম্পূর্ণ চিলমারী, উলিপুর উপজেলার আংশিক, বগুড়া জেলার সারিয়াকান্দি উপজেলা আংশিক এবং গাইবান্ধা জেলার ফুলসরি উপজেলা আংশিক, সিরাজগঞ্জ জেলার সিরাজগঞ্জ সদর উপজেলা এবং কাজীপুর উপজেলা আংশিক, টাঙ্গাইল জেলার ভুয়াপুর উপজেলা আংশিক পদে আবেদন করার প্রয়োজন নাই। বিজ্ঞপ্তি প্রকাশের পর হতে নিয়োগের পূর্ব মুহূর্ত পর্যন্ত কোনো পদের নিয়োগ বদলি পদোন্নতির মাধ্যমে কোনো জেলার কোটা পূরণ হবে সে জেলার প্রার্থীর আবেদন বিবেচনা করা হবে। প্রার্থীকে বাংলাদেশের যে কোনো পল্লী বিদ্যুৎ সমিতি এবং জামালপুর পল্লী বিদ্যুৎ সমিতির সদর দপ্তর, যে কোনো জোনাল অফিস বা সাব অফিস জোনাল চাকরিরত সম্মানিত করা হবে। মৌখিক পরীক্ষায় সময় প্রার্থী অবশ্যিক শিক্ষাগত যোগ্যতা অন্যান্য সময়পত্রের মূল কপি প্রদর্শন করতে হবে। অসম্পূর্ণ এবং ভুল পত্রে বাতিল হলে বলে গণ্য হবে। নিয়োগ সংক্রান্ত যে কোনো বিষয়ে কর্তৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত হবে। নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে প্রার্থীকে কোনো প্রকার টি অথবা ডিএ প্রদান করা হবে না। এক্ষেত্রে অনুলিপি জ্যেষ্ঠতার ক্রম অনুসারে নয়, সদয় অবগতি বিজ্ঞপ্তির নিম্নলিখিত আপনার নোটিশ বোর্ডে টানানো ব্যবস্থা গ্রহণযোগ্য নির্বাহী পরিচালক বা বিবো ঢাকা পরিচালক পবিসি আনুষ সম্ভব পবিসি মনিটরিং বা পদ পরিদপ্তর বা বিবো ঢাকা সিনিয়র জেনারেল ম্যানেজার, জেনারেল ম্যানেজার পবিসি ডি এম জুনিয়র ইঞ্জিনিয়ার আইটি যা চাপা বিস ওয়েবসাইটে প্রকাশের মাধ্যমে নির্দেশিত প্রদান করা হলো। এখন আমরা দেখাবো যে জামালপুর পল্লী বিদ্যুৎ সমিতির যে আবেদন ফর্মটি রয়েছে এটি কিভাবে পূরণ করবেন এবং আপনারা সেটি ডাকযোগে প্রেরণ করবেন। তো জামালপুর পল্লী বিদ্যুৎ সমিতি ক্যাশিয়ার পদে প্যানেল ভুক্তি নিয়োগের লাভের জন্য আবেদন ফর্ম সংশ্লিষ্ট স্থানীয় প্রার্থীর স্বহস্তে পূরণ করতে হবে। জোনাল ম্যানেজার জামালপুর পল্লী বিদ্যুৎ সমিতি বেলডিয়া জামালপুর নিয়োগের বিজ্ঞপ্তি স্মারক নং 27-1 এত এত তারিখ 23-6-2022 আর তার মধ্যে পাসপোর্ট সাইজের এক কপি ছবি এখানে আইকা আঠা দিয়ে লাগাইতে হবে এবং প্রথম শ্রেণীর কর্মকর্তা কর্তৃক এখানে সাক্ষ্য বা সত্য হবে। এক্ষেত্রে আবেদনকৃত পদের নাম, কোন পদের জন্য আবেদন করতেছেন এই পদের নাম, পদের ধরন চুক্তিভিত্তিক বা নিয়মিত এটি লিখতে হবে। বিজ্ঞপ্তিতে সূত্র বা পত্রিকা আবেদনপত্রের পূর্ণ নাম অর্থাৎ আপনার পূর্ণ নাম এখানে লিখতে হবে বড় হাতের অক্ষর, জন্ম তারিখ, পরীক্ষা সনদ বা নিবন্ধন অনুযায়ী, মাতার নাম আপনার মায়ের নাম এবং এখানে বয়স। এক্ষেত্রে এজ ক্যালকুলেটারে আপনারা গুগলে অথবা প্লে স্টোরে এজ ক্যালকুলেটার থেকে আপনারা আপনার জন্ম তারিখ সার্টিফিকেট অনুযায়ী এবং আপনার যে এইখানে যে উল্লেখিত যে বয়সটি রয়েছে এটি দিবেন। দিলে আপনারা আপনাদের যে কত দিন কত মাস কত বছর এখানে আপনাকে সফটওয়্যারে বা ওই সাইটে শো করবে ওখান থেকে আপনারা এখানে লিখে দিবেন এবং অবশ্যই এটি আপনাকে নিজের হাতে পূরণ করতে হবে। পিতার নাম আপনার বাবার নাম দিতে হবে, ধর্ম আপনি কোন ধর্মে হিন্দু মুসলমান এই বিষয়গুলো আপনাকে এখানে উল্লেখ করতে হবে, জাতীয়তা এক্ষেত্রে আপনি বাংলাদেশি হলে বাংলাদেশি।
লিখতে হবে এবং নিজ জেলা কোন জেলার এটি, তারপর টেলিফোন অথবা মুঠোবা ফোন নম্বর, আপনার যে মোবাইল নাম্বারটি বা টেলিফোন নাম্বার রয়েছে যেটাতে আপনাকে পরবর্তীতে যোগাযোগ করা হতে পারে, এই বিষয়টি এখানে উল্লেখ করে দিতে হবে। বৈবাহিক অবস্থা টিক চিহ্ন দিন, অর্থাৎ আপনি বিবাহিতা বা অবিবাহিতা, যদি বিবাহিতা হয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে অবশ্যই বিবাহিত টিক চিহ্ন দিবেন, এবং অবিবাহিত হয়ে থাকলে অবিবাহিত টিক চিহ্ন দিবেন। এক্ষেত্রে কোটা, কোটা কোন কোটায় সুবিধাপ্রাপ্ত, অর্থাৎ আপনার কোন কোটাটি রয়েছে বক্সের ভিতরে খালি অংশে টিক চিহ্ন দিন। আপনি যদি মহিলা হয়ে থাকেন, যেহেতু এটি মহিলা পদের জন্য, অবশ্যই আপনাকে মহিলা কোটা দিতে হবে। তারপরে প্লাস আপনার যদি আরও থেকে থাকে মুক্তিযোদ্ধা বা শহীদ, মুক্তিযোদ্ধা পুত্র কন্যা, এক্ষেত্রে আপনি টিক চিহ্ন দিতে পারেন। তারপর মুক্তিযোদ্ধা বা শহীদ মুক্তিযোদ্ধা পুত্র কন্যা, এখানে টিক চিহ্ন আপনি মানে আপনার যে পদটি রয়েছে মানে কোটাটি রয়েছে ইতিমধ্যে শারীরিক প্রতিবন্ধী হয়ে থাকলে সেখানেও টিক চিহ্ন দিতে পারেন, উপজাতি হয়ে থাকলে উপজাতি কোটা দিতে পারেন। এবং আনসার ও গ্রাম প্রতিরক্ষা, এটি মূলত আপনার আনসার 21 দিন মেয়াদি অস্ত্রসহ ভিডিপি মৌলিক প্রশিক্ষণ রয়েছে বা আরও ওদের যে বিভিন্ন প্রশিক্ষণগুলো রয়েছে, এই প্রশিক্ষণে আপনার ঘরে টিক চিহ্ন দিলে আপনার এখানে সেই কোটাটি বহাল বা গ্রহণযোগ্য হবে। এবং অন্যান্য কোটা যদি থেকে থাকে সেক্ষেত্রে আপনি এখানে উল্লেখ করবেন। স্থায়ী ঠিকানা, গ্রাম সড়ক বাড়ি, এখানে আপনার ঠিকানাটি দিতে হবে, গ্রাম বা সড়ক বা বাড়ির ঠিকানাটি দিতে হবে, এবং ডাকঘর কোন ডাকঘর সেটি দিতে হবে, উপজেলা, উপজেলা বা থানা, আপনার উপজেলা বা থানা সেটির নাম এখানে উল্লেখ করতে হবে, এবং জেলার নাম এখানে আপনাকে উল্লেখ করতে হবে। যে ঠিকানায় প্রার্থী প্রবেশপত্র বা নিয়োগপত্র নিয়োগ পাওয়ার ক্ষেত্রে প্রযোজ্য বা পেতে ইচ্ছুক, অর্থাৎ আপনি যে এই আবেদন ফর্মটি ওনাদেরকে দিবেন, তারপর আপনি সিলেক্টেড হলে বা পরীক্ষার জন্য উপযোগী হলে সেক্ষেত্রে আপনাকে যে ঠিকানা আপনাদেরকে প্রেরণ করবে অবশ্যই এটি গুরুত্ব সহকারে পূরণ করবেন। এক্ষেত্রে আপনার গ্রাম সড়ক বা বাড়ির এখানে উল্লেখ করতে হবে, তারপর ডাকঘর আপনার দিবেন, উপজেলা বা থানার নাম এখানে উল্লেখ করবেন, এবং জেলা, এখানে আপনি কোন জেলার বাসিন্দা সেটা উল্লেখ করতে হবে। ব্যাংক ড্রাফট বা পে অর্ডার নাম্বার, অর্থাৎ আপনি ব্যাংকে যে এখানে যে টাকার উল্লেখ করেছে সেই টাকাটি বা পে অর্ডার বা ব্যাংক ড্রাফটটি আপনার যে কত নম্বর একটি সিরিয়াল নাম্বার দিবে সেই সিরিয়াল নাম্বারটি এখানে আপনাকে উল্লেখ করতে হবে। তারপরে ব্যাংক ড্রাফট বা পে অর্ডারের মূল্য, কত টাকা আপনি ব্যাংক ড্রাফট বা পে অর্ডার করেছেন, ইস্যুর তারিখ, কত তারিখে ব্যাংক ড্রাফটটি আপনি করেছেন সেইখানে উল্লেখ করতে হবে। এক্ষেত্রে প্রার্থী শিক্ষাগত যোগ্যতার বিবরণ বিজ্ঞাপনের শর্ত অনুযায়ী পূরণ করতে হবে। উত্তীর্ণ পরীক্ষার নাম SSC বা সমমান, আপনি SSC তে শিক্ষা প্রতিষ্ঠান, কোন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আপনি পাশ করেছেন এটি উল্লেখ করতে হবে, এবং GPA অর্থাৎ GPA 5-এর মধ্যে কত পেয়েছেন এখানে উল্লেখ করে দিতে হবে। সার্টিফিকেট বা ডিগ্রি অর্জনের বছর, আপনি কত সালে এটি সার্টিফিকেটটি মানে বা কত সালে আপনি পরীক্ষা দিয়েছেন এই সালটি এখানে উল্লেখ করতে হবে। SSC বা সমমান, একইভাবে শিক্ষা প্রতিষ্ঠানের নাম উল্লেখ করতে হবে, এবং GPA 5-এর মধ্যে বা ফার্স্ট ক্লাস সেকেন্ড ক্লাস ডিভিশন এর মধ্যে কত পেয়েছেন এটি উল্লেখ করতে হবে, এবং সার্টিফিকেট অর্জনের বছর এখানে উল্লেখ করতে হবে। তারপর স্নাতক, স্নাতক আপনি কত সালে কোন শিক্ষা প্রতিষ্ঠান থেকে পাস করেছেন এবং কোন প্রতিষ্ঠান থেকে পাস করেছেন, এবং GPA 5 বা GPA স্কেলের মধ্যে কত মধ্যে প্রাপ্ত বা বিভাগ বা শ্রেণী গ্রেড কত পেয়েছেন, সার্টিফিকেট বা অর্জনের বয়স, এবং অভিজ্ঞতার বিবরণ সনদপত্র সমর্থিত হতে হবে। এক্ষেত্রে প্রাক্তন ও বর্তমান চাকরি কালক্রম বিবরণ শুধুমাত্র প্রযোজ্য ক্ষেত্রে। নিয়োগকারী কর্তৃপক্ষের নাম ঠিকানা, অর্থাৎ নিয়োগকারী কর্তৃপক্ষের নাম এখানে উল্লেখ করতে হবে, অর্থাৎ আপনি যদি এর আগে কোথাও চাকরিরত অবস্থায় রয়েছিলেন সে প্রতিষ্ঠানের নাম লিখতে হবে, এবং কোন পদে আপনি চাকরিরত অবস্থায় রয়েছেন সেই পদের নাম উল্লেখ করতে হবে, এবং যোগদানের তারিখ এখানে লিখতে হবে, কত তারিখে আপনি যোগদান করেছিলেন, এবং সেই চাকরিটি যদি থেকে থাকেন এখন চাকরিরত অবস্থায় রয়েছেন আপনার চাকরি পরিত্যাগের তারিখ উল্লেখ করার প্রয়োজন নেই। বিভিন্ন জায়গায় যদি আর যদি পরিত্যাগ করে থাকেন সেক্ষেত্রে উল্লেখ করতে হবে। আবার দ্বিতীয় যদি আবার কোনো অভিজ্ঞতা থেকে থাকে বা কোথাও চাকরিরত অবস্থায় ছিলেন সেক্ষেত্রে লিখতে হবে। তো এইভাবে তিনটি পর্যন্ত আপনি আপনার অভিজ্ঞতা দিতে পারবেন বা কোথায় কোথায় চাকরি করেছিলেন। প্রার্থী সম্পর্কে জ্ঞাত দুজন দায়িত্বশীল ব্যক্তি পরিচয়পত্র, আত্মীয় ব্যতীত, অর্থাৎ না আত্মীয় ব্যতীত এখানে নাম, পদবি, পেশা, ঠিকানা, টেলিফোন, মুঠো নম্বর, ইমেল, তাদের সাথে যোগাযোগ করার জন্য এই তথ্যগুলো আপনাদেরকে দিতে হবে। পল্লীবিদ্যুৎ সমিতি কর্মরত বিভাগের প্রার্থীদের জন্য প্রবেশের নির্দেশিকা 314 অনুযায়ী নিম্নে তথ্য প্রদান হবে। কর্মরত প্রবেশের নাম, পদের নাম, বর্তমান পদের মোট চাকরিকাল, প্রযোজ্য আবশ্যিক সকল প্রশিক্ষণ উত্তীর্ণ কিনা, হ্যাঁ বা না জবাব দিতে হবে, সনদপত্র সংযুক্ত করতে হবে। প্রবেশের কর্মচারী চাকরিতে বিধি বিধানমূলক কোনো প্রকার দণ্ড প্রদত্ত হলে দণ্ড তারিখ, সেই বিষয়গুলো এখানে উল্লেখ করতে হবে, এবং এখানে আমি অঙ্গীকার করছি।
প্রার্থী হিসেবে উপরে বর্ণিত সকল তথ্যটি স্বহস্তে লিপিবদ্ধ হলে আমি জ্ঞাত সঠিক জ্ঞানে কোন প্রকার তথ্য গোপন বা ভুল কিংবা অসত্য তথ্য প্রমাণ করা হলে বা নিয়োগ প্রাপ্তির সকল শর্ত পূরণ করা হয়নি বলে পরবর্তীতে প্রমাণিত হলে তাহলে বা বিভব ওবিসি কর্তৃক নিকট আবেদনপত্রে নিয়োগের ক্ষেত্রে আবেদনযোগ্য গ্রহণ বা বিবেচিত হবে এবং আমার বিরুদ্ধে বা বিপক্ষ কর্তৃক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে এবং তা আমি মান্য করতে বাধ্য। লিখিত পরীক্ষা উত্তীর্ণ হলে আমি যদি মৌখিক পরীক্ষার জন্য বিবেচিত হই, সেক্ষেত্রে মৌখিক পরীক্ষায় সাক্ষাৎকার প্রদানের সময় কর্তৃপক্ষের নিকট আমার সকল শিক্ষাগত যোগ্যতা জাতীয় সংক্রমিত সবপত্র 2 সেট অবিকল প্রতিলিপি প্রথম শ্রেণীর গেজেট কর্মকর্তা কর্তৃক সত্যায়িত পূর্বক সরবরাহ করতে হবে এবং মূল সনদপত্র প্রদর্শন করতে হবে এবং এখানে আপনার তারিখ এবং আবেদনকারীর স্বাক্ষর এখানে দিতে হবে এবং জামালপুর পল্লবিদ্যুৎ সমিতির বেলটিয়া জামালপুর লিখিত বা MCQ বা লিখিত রচনামূলক মৌখিক পরীক্ষার সাক্ষাৎকার পত্র যেটি রয়েছে প্রবেশপত্র এটি অফিস কর্তৃক পূরণীয় প্রার্থীর রোল পরীক্ষার তারিখ পরীক্ষার সময় পরীক্ষা কেন্দ্র স্থান নিয়োগকারী কর্তৃপক্ষ তার মনোনীত প্রতিনিধি স্বাক্ষর প্রার্থী আবেদনকারী কর্তৃক পূরণীয় এটি আপনি নিজে পূরণ করতে হবে। আর পদের নাম কোন পদের জন্য এবং প্রার্থীর নাম এখানে উল্লেখ করতে হবে। প্রার্থী যে ঠিকানা প্রবেশপত্র ইচ্ছুক অর্থাৎ গ্রাম বা সড়ক বা সড়ক, তারপরে আপনার ডাকঘর, তারপর থানা, তারপর উপজেলা, তারপর আপনার ছেলে মোবাইল নাম্বার এখানে দিতে পারেন। সেক্ষেত্রে আপনার সুবিধা হবে, সরাসরি আপনাকে ফোন করে আপনার বাসায় এসে দিয়ে যাবে। প্রার্থী আবেদনকারীর প্রতি সাধারণ নির্দেশন পরীক্ষার দিন অবশ্যই প্রবেশপত্র সাধারণ প্রবেশপত্র ছাড়া অংশগ্রহণ করতে হবে। পরীক্ষা অন্তত 15 মিনিট পূর্বে আপনাকে আসন গ্রহণ করা হবে। প্রশ্নপত্রে 30 মিনিট পর পরীক্ষা ফি কেন্দ্রে অংশগ্রহণ করতে দেওয়া হবে না। শেষ হওয়ার পূর্বে পরীক্ষার কক্ষ থেকে ত্যাগ করে দেওয়া হবে না। কোনো কারণে পরিদর্শক অনুমতি হলে একবার বের হলে পরবর্তীতে আপনার প্রবেশ করতে পারবেন। উচ্চপত্র পূরণের জন্য বলপেন ব্যবহার করতে পেন্সিল ব্যবহার করতে পারবেন। পরীক্ষার কক্ষে কোনো ব্যাগ বই কাগজ মুঠোফোন ক্যামেরা আনা সম্পূর্ণ নিষেধ। তবে পরীক্ষা হলে সাধারণ ক্যালকুলেটর ব্যবহার করা যাবে, সাইন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করা যাবে না। চাকরির প্রায় আবেদনপত্রের সঙ্গে মিল রেখে হাজিরার তালিকা উচ্চপত্র অন্যান্য কাগজপত্র পরীক্ষার স্বাক্ষর অভিন্ন হতে হবে। পরীক্ষার ক্ষেত্রে পরীক্ষার্থী নিজ আসনে অবস্থান করে অবশ্যই প্রশ্নপত্র উত্তর প্রদর্শন নিকট জমা দিতে হবে। উল্লেখিত নিয়মাবলী ভঙ্গ করলে অথবা পরীক্ষার কক্ষে কোনোরূপ অশোভন আচরণ করলে পক্ষে পরিদর্শন এবং পরীক্ষা কেন্দ্র থেকে বহিষ্কার করা হবে। তো এই ছিল যে আপনার আরেকটি নিয়োগ জামালপুর পল্লবিদ্যুৎ কর্তৃক সহকারী কেশিয়ার মহিলা সংরক্ষিত পদের জন্য যে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছিল এ নিয়ে বিস্তারিত আলোচনা আমি এই সপ্তাহে যে চলমান স্বাস্থ্য অধিদপ্তর কর্তৃক তারপর জামালপুর পল্লবিদ্যুৎ সমিতি এবং গণপুর বাংলাদেশ রেলওয়ে এবং জামালপুরে আরেকটি নতুন যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল এ নিয়ে বিস্তারিত আলোচনা করলাম। এতক্ষণ ভিডিওটি ধৈর্য সহকারে আপনাদেরকে দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর আপনাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, যারা অলরেডি করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।